Assalamualaikum, কেমন আছেন সবাই? গ্রামে ঘুরতে আসলাম, হঠাৎ করে দেখি যে গ্রামের ভিতরে একটা বিশাল বড় পান ক্ষেত। এই যে পান ক্ষেতটা বিশাল বড়, আমি দেখতে দিয়ে একটু ঢুকি। এই যে দেখেন অনেক বড় পান ক্ষেত, পান ক্ষেতটা পৌঁছে হয়েছে আপনার হুসেনপুর উলিয়াপালা এমনটাই শুনলাম। যে এইদিকে বিশাল বড় পান ক্ষেত, পুরো ভিডিওটা ভাইয়া ডাকতেছে, বলতেছে পান খেতে বেশি সময় থাকা যাবে না, বেশি সময় পান খেতে থাকা সমস্যা। যাই হোক, আমরা চলে যাই। পান খেতে যখন বেশি থাকা যাবে না, কি করার আছে? যাই দেখি। পান খেত দেখেন, পান এখন আপনারা দেখছেন পান ক্ষেতের উপরের সিনারিগুলো। এটা হচ্ছে আপনার পান ক্ষেতের উপরে, মানে পান ক্ষেতের উপরে যে সানি দেয় এই সানিটা দেখাচ্ছি। এটা হচ্ছে সানির নিচে, আর এটা হচ্ছে পান ক্ষেত। অসাধারণ পান ক্ষেত, অনেক বিশাল বড়, খুব ভালো লাগলো পান ক্ষেতটা দেখে। Thank you.